দৃষ্টি সংযত রাখার মাধ্যমে পুরুষের যেমন কল্যাণ নারীদের আরো ডাবল কল্যাণ কিভাবে পদার্থবিজ্ঞানে আলোর প্রতিফল বলতে একটি ব্যাপার আছে মানুষের শরীরে দেহে গড় হিসাবে সাঁত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন কোষ আছে নারীদের শরীরে যে কোষগুলো আছে সাধারণত দুর্বল বিশেষ করে গর্ভকালীন সময় এগুলো আরো দুর্বল হয়ে যায় ফলে পুরুষ শরীরের প্রতিফল ক্রিয়া রোধ করার ক্রিয়া শক্তি একেবারে হারিয়ে ফেলে এর ফলে গর্ভাবস্থায় পরপুরুষের দৃষ্টি নিক্ষেপ করে পরপুরুষের দৃষ্টি নিক্ষেপের কারণে প্রতিফলিত আলোকের গঠনের বিকৃত করতে পারে দেখবেন অনেক সময় বাবা মা ধার্মিক বাবা মা চরিত্রবান চরিত্রবতী কিন্তু তাদের সন্তান হয় লুচ্ছা মৎখোর গাজাখোর আফিমখোর বাবাখোর কারণ কি এটা হয় প্রতিফলন ক্রিয়ার ফলে এই জন্য যারা সচেতন তারা তাদের স্ত্রী তারা তাদের মেয়েদেরকে গর্ভাবস্থায় অন্য অন্য পরপুরুষ থেকে সেবে রাখে দৃষ্টি সংযত রাখার মাধ্যমে গর্ভস্থ ব্রণটা থাকে সুরক্ষিত আর এইটা তো আল্লাহ দেড় হাজার বছর আগেই সুরা নূরের তিরিশ আর একত্রিশ নম্বর আয়তে তুলে ধরেছে আজকের বিজ্ঞান যা বলছে এটা দেড় হাজার বছর পূর্বে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন দৃষ্টি হেফাজত করা হাদিসা এসেছে ফাজিনাল আইনিন নাজর চোখের জিনা হলো এই চোখ দিয়ে পর নারী দেখা নারীরা পুরুষ দেখা দৃষ্টি সংযত রাখার মাধ্যমে পুরুষের যেমন নারীদের আরও ডাবল কল্যাণ কিভাবে দৃষ্টি সংযত রাখার মাধ্যমে গর্ভস্থ নারীদের গর্ভস্থ ব্রণ থাকে সুরক্ষিত পদার্থবিজ্ঞানে আলোর প্রতিফল বলতে একটি ব্যাপার আছে আমি গত সপ্তাহে বলেছিলাম মানুষের শরীরে দেহে গড় হিসাবে দুই ট্রিলিয়ন কোষ আছে এর মধ্যে নারীদের শরীরে যে কোষগুলো বিদ্যমান নারীদের শরীরে যে কোষগুলো আছে সাধারণত দুর্বল বিশেষ করে গর্ভকালীন সময় এগুলো আরও দুর্বল হয়ে যায় ফলে পুরুষ শরীরের প্রতিফল ক্রিয়া রোধ করার ক্রিয়া শক্তি একেবারে হারিয়ে ফেলে এর ফলে গর্ভাবস্থায় পরপুরুষের দৃষ্টি নিক্ষেপ করে পরপুরুষের দৃষ্টি নিক্ষেপের কারণে প্রতিফলিত আলোক রশ্মি দর্বস্থ ব্রুনের গঠনের বিকৃত করতে পারে দেখবেন অনেক সময় বাবা মা ধার্মিক বাবা মা চরিত্রবান চরিত্রবতী কিন্তু তাদের সন্তান হয় দুশ্চরিত্রবান বদমাস লুচ্ছা মৎখোর গাঁজাখোর আফিমখোর বাবাখোর কারণ কারণ কি এটা হয় প্রতিফলন ক্রিয়ার ফলে এই জন্য যারা সচেতন তারা তাদের স্ত্রী তারা তাদের মেয়েদেরকে গর্ভাবস্থায় অন্য অন্য পরপুরুষ থেকে সেবে রাখে আজকের গবেষকরা বলতেছে পদার্থবিজ্ঞানে যে প্রতিফল বলতে একটি ব্যাপার আছে এই জন্য দৃষ্টি সংযত রাখবা দৃষ্টি সংযত রাখার মাধ্যমে গর্ভস্থ ভ্রণটা থাকে সুরক্ষিত আর এইটা তো আল্লাহ দেড় হাজার বছর আগেই সুরা নূরের তিরিশ আর একত্রিশ নম্বর আয়তে তুলে ধরছে আজকের বিজ্ঞান যা বলছে এটা দেড় হাজার বছর পূর্বে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন খুলেন সুরা নূর